আল্লাহকে সন্তুষ্ট করতেই সুড়েমারা রুটিতে সুমো দিলেন জার্মানির ফুটবলার মেসুট ওজিল। গেল সপ্তাহে ইউরোপা লীগের সেমিফাইনালে মেসুট ওজিল দেখিয়েছিলেন অনন্য দৃষ্টান্ত। আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে কর্নারের প্রস্তুতি নিয়েছিলেন আর্সেনাল তারকা। ঠিক তখনই গ্যালারি থেকে এক টুকরো রুটি ছুড়ে মারা হয় তার দিকে। জার্মান মিডফিল্ডারের কাণ্ডে অবাক হয়েছিল ফুটবল বিশ্ব। পায়ের সামনে থাকা রুটির টুকরোটি হাতে তুলে নিয়ে চুমু খান, এরপর কোফাল ছুঁয়ে পাশে সরিয়ে রাখেন। ম্যাচের 61তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গত মাসের 27 তারিখের ওই ম্যাচের ফলাফলকে পাশ কাটিয়ে দর্শকরা অবাক হয়েছিলেন ওজিলের ওই কাণ্ডে, যার রেশ এখনো কাটেনি। 2014 সালের বিশ্বকাপ জয়ী তারকা রুটি পাশে রাখার একটি ছবি দিয়ে কানাডায় বসবাসরত জেরার্ড ই নামের টুইটার ব্যবহারকারী একটি পোস্ট দেন। এতে প্রশ্ন করেন সেখানে কি হয়েছে। হাদি করিম নামের অপর ব্যক্তি ওই দৃশ্যের ব্যাখ্যা দিয়ে রিটুইট করেন, ওজিল একজন মুসলিম, তার ধর্ম খাবারকে অপচয়ে শিক্ষা দেয় না। আল্লাহকে সন্তুষ্ট করতেই তিনি রুটিতে চুমু দিয়েছেন এবং মাথায় ছুঁয়েছেন। শাহিন নামের আরেক ব্যক্তি টুইট পোস্টে বলেন, আতলেতিকো দর্শকরা ওজিলের সামনে রুটি ফেলেছিল, তিনি তা কোফালে ছুঁয়ে পাশে রেখে দিলেন। ইসলামের সংস্কৃতিতে খাবারের অপচয়ে কোনো সুযোগ নেই। ইউরোকাপের গেল মৌসুমে তুলনামূলক কম ম্যাচে নেমেছিলেন 29 বছর বয়সী এই মিডফিল্ডার। জার্মান জাতীয় দলের কোচ জোয়াকিম লো পুরো সময় খেলানোর জন্য কোচ তাকে রোজা রাখতে নিষেধ করেছিল। জবাবে ওজিলের জবাব ছিল, রোজা আমার জন্য পরজ, খেলা নয়।